মিড ডে মিলের সাপ টিকটিকির ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। মিড ডে মিলের খাবারের গুণগত মান পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জয়েন্ট রিভিউ মিশন বা জিআরএম গঠন করা হয়েছে। এই জয়েন্ট রিভিউ মিশনে রাখা হয়েছে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও নিউট্রিশনিস্টকে। থাকবেন কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও। এদিন সাংবাদিকদের এ কথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিউট্রিশনিস্ট রহেঙ্গে, ভারত সরকার কি বরিষ্ঠ অধিকারী রহেঙ্গে, রাজ্য সরকার কি অধিকারী ভি রহেঙ্গে। জিস প্রকার কে বিষয় সব সামনে আয়ে হ্যায়, উসকি ইমপ্লিমেন্টেশন, উসকি ট্রান্সপারেন্সি, উসকি পারপাস, এ সারা বিষয় কো ব্যাপক তর্জমা কিয়া জায়েগা, সমীক্ষা কিয়া জায়েগা। এক টার্মস অফ রেফারেন্স হাম লোগোনে ভি রাখা হ্যায়, জলদ হি উসকি রিপোর্ট আনা চাহিয়ে। জয়েন্ট রিভিউ মিশন কো বঙ্গাল সরকার ভি কোঅপারেট করে। আখির ভারত সরকার কি স্কিম দেশ কি সরকারি স্কুলো মে পড়নে ওয়ালে বচ্চো কি পোষণ ওর উনকি ইন্টেলেকচুয়াল গ্রোথ হো উসকে লিয়ে যোজনা হ্যায়। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, অন্য রাজ্যগুলি মিড ডে মিলে কেন্দ্রীয় সাহায্যের বাইরেও নিজেরা টাকা খরচ করে গুণগত মান উন্নত করেছে। আমাদের দপ্তরে অনেক অভিযোগ এসেছে মিড ডে মিলের উপর, আর সেই অনেক অভিযোগ আসার জন্যই এইভাবে আমাদের প্রতিনিধি দল পাঠানো। কোথাও গুণগত মান খারাপ, কোথাও পরিমাণ কম, অথচ দেখা যাচ্ছে যে অন্য অনেক প্রদেশে তারা কেন্দ্রীয় সরকার যা দেয় তার সঙ্গে আরও অর্থ যোগ করে সমস্ত শিশুদের ভালো খাবার খাওয়ায় বৃষ্টি, অথচ এই পশ্চিমবঙ্গ থেকেই বরং অভিযোগ পাওয়া যাচ্ছে বলি আজকে আমরা এটা পাঠাতে বাধ্য। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই আবাস যোজনার কেন্দ্রীয় টিম, মিড ডে মিলের কেন্দ্রীয় টিম, এটা পুরোটা রাজনীতি করা হচ্ছে। এর কোনো মতেই প্রত্যেকটা অভিযোগ পাওয়া গেছে, আর এখন তো দেখতে পাচ্ছি যে টিম আসার পরে মানুষ অভিযোগ জানাতে পারছে। এদিন দলীয় কর্মসূচিতে এসে দুর্নীতির অভিযোগে রাজ্যকে বেঁধেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সরকার সঠিকভাবে কাজ করছে না, স্বচ্ছতা বজায় রাখছে না, এজন্য বাংলায় দুর্নীতি বেড়েই চলেছে, অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, আবাস যোজনায় কত টাকা খরচ হয়েছে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, না হলে 31 মার্চের মধ্যে আবাস যোজনার কাজ শেষ করতে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বলেও জানান তিনি। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।